কারণ এখানে দু চার দিন আগে গোলাগুলি হয়েছিল মানে আই মিন ফায়ারিং হয়েছিল দু চার দিন আগে দুদিন আগে ফায়ারিং হয়েছিল আমি আসার একদিন আগে মানে আমি কালকে এসেছি তার আগের দিন এখানে ফায়ারিং হয়েছিল মানে এখান থেকে আর পা যাওয়ার পরই বাংলাদেশ ডাল দিয়ে দাঁত মাজাটাকে বলে দাঁতন করা সো হে বছর সো গাইস কেমন আছো তোমরা সবাই সোগাইস আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ডেলি ব্লগ তোমাদেরকে দেখাবো আমি গোটা দিনে কী করছি না করছি তো আজকে থেকে সেই ভিডিওটা শুরু হলো অ্যাং গাইস তোমাদেরকে আমি বলে দিই আমি এখন এমন একটা জায়গা আছি যেটা হলো বাংলাদেশ বাংলাদেশের কাছাকাছি মানে আমি আর দশ পায়ে গলে বাংলাদেশ এদিকে বাংলাদেশ বর্ডার আছে সো গাইস আমি এখানে কালকে এসেছি কিন্তু কালকে আসার একটা ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো ভাবলাম কি হবে তাতে কোনো কিছু করার নেই ডিলিট হয়ে গেছে তো কিছু করার নেই আজকে থেকে আবার একটা নতুন ভিডিও শ্যুট করি কালকে ভালো শ্যুট করেছিলাম কিন্তু ওটা ডিলিট হয়ে গেছে যাই হোক তো সবেমাত্র আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল ছটা তো এখন আমি এদিকে ওইদিকে একটু ঘুরবো আর ওইদিকে মানে যে বর্ডার লাইনটা আছে বর্ডার লাইন আর ওইদিকে বিকাল থেকে ঘোরা নিষেধ তো সেখানে ভাবলাম সকাল সকালে শ্যুট করে নিই আর যদিও বা আমি এখান থেকে বেরিয়ে যাব তো আশেপাশের লোকেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখতে পারো এখানে একটা পুকুর এখানে একটা পুকুর আর এই জায়গাটা হলো একদম খুবই গ্রাম এলাকা মানে খুবই 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 গ্রাম এলাকা আমার পা আমার পিছনে দেখতে পাওয়া এখানে একটা মানে বাড়ি আছে ভুতিয়া বাংলা টাইপের তোমাদেরকে বাড়ির ভেতরেও একটু গিয়ে দেখাবো ঠিক আছে কীরকম বাড়িটা ভুতিয়া বাংলার মতন একদম রাত্রিবেলা তোমরা যদি এখানে আসো তাহলে ব্যাস তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে যারা যারা ভয় পাও তো চলো এখানে একটা সামনে একটা পুকুর আছে তোমাদেরকে পুকুরটা দেখিয়ে নিয়ে ঠিক আছে তো এই যে এখানে একটা দেখতে পাবে পুকুর আছে তো চলো পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি গাইস সেখানে দেখতে পাওয়া একটা পুকুর আছে আর এদিকে লোকেশনটা দেখতে পাওয়া গাইস একদম সেই একদম ও গাছটা কথা বলি সামনের দিকে ওগুলো সরষের গাছ হয় সরষের গাছ আর ওইদিকে কুয়াশা কুয়াশা কত এদিকে একটা বাসঝাড় আছে এদিকে একটা বাসঝাড় আছে ওই যে ওইখানটায় হলো সেই বর্ডারটা আমি তো আঙ্গুল দেখাচ্ছি ভগবান জানে পুলিশ তুলিশ কিছু বলবে নাকি গাইস এই মধ্যে আর একটা প্রবলেম ধরা পড়লো আমার ফোনে সেটা হলো যে ফোনটা প্রচণ্ড হ্যাং করছে প্রচণ্ড হ্যাং করছে তো যাই হোক সো আর একটা কথা বলি এখানটাই মানে প্রচণ্ডভাবে রেস্ট্রিকশান আছে যে যাওয়া হবে না বর্ডারের সাইড দিয়ে ভিডিও করা হবে কিনা এখন সেটা আমি জানি না মনে হয় করতে দেবে না তো যাই হোক আমি অল্প অল্প করে তোলার চেষ্টা করব যাই না কি হবে না হবে ভিডিও হোক বা ফটো হোক তোলার চেষ্টা করব ঠিক আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করার কারণ এখানে প্রচণ্ড রেস্ট্রিকশান আছে কারণ এখানে দু চার দিন আগেই গোলাগুলি হয়েছিল মানে আই মিন ফায়ারিং হয়েছিল দু চার দিন আগে দু দিন আগেই ফায়ারিং হয়েছিল আমি আসার একদিন আগে মানে আমি কালকে এসেছি তার আগের দিন এখানে ফায়ারিং হয়েছিলো প্রচণ্ডভাবে তো যার কারণে এখানে কিছু রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে তো যার কারণে দিয়ে তো ঘোরাঘুরি নিষেধ আছে তো এখন গেলে হয়তো কিছু বলবে না তো আমি একাই যাবো না আরও মানে এই বাড়ির কাউকে নিয়ে যাব ঠিক আছে যাতে করে অসুবিধা না হয় তো ফার্স্ট অফ অল আমার এখন কাজ হলো যেহেতু সকালবেলা উঠেছে সেহেতু ব্রাশ করে নিতে হবে কিন্তু আমি ব্রাশ তো নিয়ে আসিনি সেহেতু আমি দেশি জোগাড় ইউজ করব দেশি জোগাড় বলতে এই এই আমি ভুতিয়া বাংলা তাদের এখন ঢুকবো অ্যান্ড ভুতিয়া বাংলার এখানে একটা আই থিঙ্ক নিম গাছ আছে তো গাছের ডাল দিয়ে দাঁতুন করবো গাছের ডাল দিয়ে তো তোমাদেরকে যেটা বললাম ভুতিয়া বাড়িটা দেখাবো তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চলো শোকে যে তোমরা দেখতে পারো এটা হলো সেই ভুতিয়া বাড়ি একদম ভুতিয়া টাইপের এলাকা এদিকে ঘর টরগুলো দেখতে পারো কীরকম মানে এখানে কেউ থাকে না ঠিক আছে এটা দোতলা বাড়ি ছিল দোতলা মাটির বাড়ি তো এখানে কেউ থাকে না অ্যান্ড চলো আমরা এখন নিমের দাঁতন নিই এই যে নিম গাছ সামনে তো আমরা এখন নিমের দাঁতনটা নিব। মানে নিমের একটা ডাল দিয়ে দাঁতন করব। নিমের ডাল এই এটা হলো নিম গাছ এটা আমি এখান থেকে ভেঙে নেবো হালকা করে ব্যাস আমাদের দাঁতন রেডি তো চলো এটাকে আমি দেখাচ্ছি কীভাবে আমরা এটাকে দাঁতন করবো সো গাইস আমি ডালটাকে ছোটো করে ভেঙে নিয়েছি এখন আমি কী করবো এই যে মাথাটা যেটা আছে এই মাথাটা এখান থেকে ছিলব ঠিক আছে ছেলার পর তারপরে চাবিয়ে 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 করে দাঁত মাজবো এক কথায় তো চলো দাতনটা করা যাক হ্যাঁ আর গাইস হ্যাঁ এই কোনো ডাল দিয়ে দাঁত মাজাটাকে বলে দাঁতন করা আমাদের এদিকে দেশি ভাষায় ঠিক আছে সরাইজ তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে কিছু খাওয়া দাওয়ার পর আমরা সেই দিকে যাব মানে সেই দিকে বলতে সেই বর্ডারের দিকে মানে এখান থেকে আর দশ পা যাওয়ার পরই বাংলাদেশ ঠিক আছে তো আমরা এখন সেই দিকে যাব ক্যাম্প ট্যাম্পের দিকে ঘুরবো কিন্তু আমি জানি না সঠিক যে আমাদেরকে সেই দিকে ভিডিও করতে দেবে কিনা কিন্তু তাও চেষ্টা করব লুকিয়ে লুকিয়ে ভিডিও করবো ঠিক আছে তো চলো যাওয়া যাক এখন এখানে আমার কিছু বোনরা যাচ্ছে যারা না এখন মুখ দেখাবে বলছে তো যাই হোক কোনো ব্যাপার না ওদের মুখ না দেখলে আমাদের ব্লগটা চলবে সেটা কোনো অসুবিধা নেই তো চলে যাই যাওয়া যাক

গাইস এটা হলো এই জায়গাটার মধ্যে মানে বাংলাদেশের মধ্যে পড়ে জায়গাটা তো এই জায়গাটাতে একটা প্রাচীনকালের মন্দির আছে আর আশেপাশে ফুল গাছ হয় কিন্তু ফুল ফোটে না একটু কেমন ভয়ানক ভয়ানক জায়গাটা খুবই জঙ্গল খুবই জঙ্গল তো আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম দেখতে পারো আশেপাশে এইসব গাছপালা প্রায় মোড়ে মরে আছে আর এই জায়গাটা খুবই ঘন জঙ্গল একটা টাইপের জায়গা কত জঙ্গল রে এবার এখানে পিকনিক করতে সেই মজা লাগবে এই ভিতরে আরও জঙ্গল কি পায়খানাটা এখানে করে রাখে না তো তোমাদেরকে যেইটুকু দেখালাম ওইটুকুই দেখানো যাবে এর থেকে বেশি কিছু দেখানো যাবে না মানে ওই বর্ডারের কিছু কারণ ওখানে আমি শুনলাম বিএসএফটার কাছ থেকে যে ভিডিও ভিডিও করা যাবে তো বললো এখানে যেহেতু যে প্রবলেমগুলো হয়েছিল তো যার কারণে এখানে আর মানে বর্তমানের জন্য ভিডিও রেস্ট্রিকশন আছে মানে ভিডিও বানানো যাবে না ভিডিও কি ফটোও তোলা যাবে না তো তো আমি ভুল মানে একটু লুকিয়ে লুকিয়ে তুললাম তো বর্তমানে আমরা যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর এই জায়গাটাতে টাটা পাইপাই বলে দিই খুবই গ্রাম এলাকা মানে খুবই 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 গ্রাম এলাকা আর এখানে নেটওয়ার্ক তো একদমই নেই সো গাইস আমি সেখান থেকে চলে এসেছি মানে সেই বর্ডারের ধার থেকে চলে এসেছি গাইস আমি বেরিয়েছিলাম ওখানে সকালবেলা মানে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম দুপুরবেলার দিকে তো আমি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তখন বেজে গেছে মোটামুটি রাত রাত হয়ে গেছিলো আমি কিছু দেরি করেছিলাম তো আমার ফোনে একদমই চার্জ ছিল না এক ফোটা চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো সেই জন্য আর কিচ্ছু তুলতে পারিনি সো গাইজ কালকে রাত্রে তো লাইন ছিল না তার কারণ হল গাইস আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আশেপাশের লোকেশন দেখাচ্ছি কিন্তু এটা পরের ব্লগে দেখাবো ঠিক আছে আজকের দিনটা কেমন কাটছে না কাটছে তো প্রচণ্ড বৃষ্টি মানে সেই লেভেলের বৃষ্টি তো এটাই আরও ওখানে আমি ভিডিও বেশি করতে পারিনি কারণ আমি ভেবেছিলাম অনেক কিছু দেখাবো তোমাদেরকে ওই ক্যাম্প ফ্যাম্প অনেক কিছু দেখাবো কিন্তু গাইছ আমি একদমই মানে আমার কোনো ধারণাই ছিল না যে ওখানে গিয়ে এরকম প্রবলেম হবে মানে ওখানে কিছু গোলাগলি হয়েছিল এপার থেকে ওপার কিছু পাচার হচ্ছিলো তখন সেখানে গোলাগুলি হয়েছিলো তো যার কারণে আমাকে পুরোপুরিভাবে মানা করে দিলো যে মানে জিজ্ঞেস করেছিল বিএসএফদেরকে যে ভিডিও করতে পারবো কি এখানে বা ফটো তুলতে পারবো তো ফটোও তোলা না এরকম একটা ব্যাপার মানা করে দিয়েছিলো আমি তো তাও তুলে আপলোড করছি কী হবে ভগবান জানে তো যাই হোক কিছু সেরকম হবে না আশা করি কারণ আমি সেরকম কিছু করি নি ব্লগে অত কিছু দেখাইও নি তো এটাই আর বাংলাদেশ খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশের বাংলাদেশ থেকে যারা দেখছো আমার ভিডিওটা তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি বাংলাদেশ যাবো তোমাদের দেশটা ঘুরবো এটাই অ্যান্ড আজকের ভিডিওতে এইটুকু ছিল আজকের ডেলি ব্লগটা এখানেই শেষ করছি জানি দুদিন পর ভিডিও দিচ্ছি আমি তো যাই হোক কিছু প্রবলেমের জন্য তোমরা আশা করি বুঝবে তো এটাই আজকের ভিডিও এই পর্যন্তই ছিল না একটা ভিডিওতে আর আমি এখনই থেকে উঠলাম সেই জন্য কথাটা এরকম লাগছে ঠিক আছে তো চলো বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ব্লগে মানে ডেলি ব্লগের সাথে বাই